নমস্কার বন্ধুরা আমি কৌশিক বাগ আপনারা দেখছেন কৌশিক বাগ ক্ষীরপাই ডাব্লু বিসিএস ইউটিউব চ্যানেল অবশেষে আমরা খুলে ফেললাম আজকে নতুন ইউটিউব চ্যানেল খিরপাই ডব্লিউবিসিএস আমি কৌশিক বাগ আপনাদের সাথে আমাদের এই ইউটিউব চ্যানেলে এডুকেশনাল ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকে আমাদের বিষয় জিওগ্রাফি জিওগ্রাফির আমরা কয়েকটি প্রশ্ন আলোচনা করব তো দেরি করা যাক জিওগ্রাফির আজকে আমাদের বিষয় প্রথম প্রশ্ন চিয়ানম্যান স্কোয়ার কোথা কোথায় কোথাটির অর্থ কি বেজিং স্বর্গীয় শান্তি সর্দার কে আন্দোলন করেছিলেন মেধা সুভা কোন দেশের রাজধানী রাজধানী ইউরোপের কোন দেশ অব দ্য ইউরোপ নামে পরিচিত তুরস্ক কোন দুটি রাজ্য নিয়ে সৌদি আরব গঠিত নেজ ও হেজাজ কোন দেশকে সন্ন্যাসীর দেশ বলা হয় কোরিয়াকে টোকিও শহর কোন নদীর তীরে অবস্থিত টোকিও শহর কোন নদীর তীরে অবস্থিত জাপানের সুমিদা নদীর তীরে অবস্থিত ডেনমার্কের রাজধানী কোফেনহেগ ডেডসি কি এবং কোথায় অবস্থিত পশ্চিম এশিয়ার একটি হ্রদ অত্যধিক লবণ থাকার জন্য কোনো প্রাণী এখানে বাঁচতে পারে না তুষার রাখা তুষার রেখা কাকে বলে পাহাড়ের উচ্চতা পার হলে কখনো তুষার গলে না সেই উচ্চাকে তুষার রেখা বলে ত্রিপলি কোথায় এর বর্তমান নাম কি আফ্রিকার উত্তরে অবস্থিত একটি রাজ্য বর্তমান নাম লিবিয়া হিমালয়ের ধবলগিরির উচ্চতাগত প্রায় দু হাজার ফুট নেপলের শহরটি কোথায় ইটালিতে ভিসুবিয়া আগ্নেয়গিরির পালতে অবস্থিত নৈনিতাল শহরের উচ্চতাগত ছ হাজার চারশো ফুট নৈনিতাল শহরের উচ্চতা বিহারের রাজ্য ও তার রাজধানী পাটনার আগের নাম কি ছিল মগধ ও পাড়লিপুত্ত। পামির মালভূমির উচ্চতাগত তেরো হাজার ফুট থার্টি এইট প্যারালল কি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সিমেন্ট সীমারেখাকে থার্টি এইট প্যারালাল বলা হয় ধন্যবাদ আজ এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তোমরা সকলে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ